আবার আসিব ফিরে ধানসিঁড়ি তীরে তীরে এই বাংলায়। মাধ্যমিকের সকল ছাত্রছাত্রীকে আমার পাঠশালায় স্বাগত। আমরা মাধ্যমিক বাংলা সাজেশন ভিত্তিক যে প্রশ্ন ও তার উত্তরের আলোচনা শুরু করেছি, আজ তার তৃতীয় পর্ব। এই তৃতীয় পর্বতে আমি আজকে কোণী থেকে একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার আদর্শ উত্তর নিয়ে আলোচনা করব। তোমরা মনে রাখবে, তোমাদের পাঠ্য কোণী থেকে তিনটে প্রশ্ন দেওয়া থাকে, তার মধ্যে দুটো প্রশ্নের উত্তর দিতে হয়। প্রশ্ন মান 5। এই 5 নম্বরের জন্য এই বছর তোমাদের যে প্রশ্নগুলো বিশেষভাবে করে যেতে হবে, তার মধ্যে একটি প্রশ্ন এবং তার আদর্শ উত্তর নিয়ে আজ আমি আলোচনা করব। 1 নম্বর দিয়ে প্রশ্ন লেখো। ক্ষিতিশের ঘরের দেওয়ালে টাঙানো অর্জুন ও তার সারথি কৃষ্ণের যে ছবি ফুটে উঠেছে তা আলোচনা করো। এই প্রশ্নটা অথবা দিয়ে লেখো, কোণী ও ক্ষিতিশ একে অপরের পরিপূরক আলোচনা করো। আবার অথবা দিয়ে প্রশ্ন লেখো, কোণী ও ক্ষিতিশ চরিত্র দুটি কোণী উপন্যাসে প্রতিস্পর্ধী হয়ে উঠেছে কিনা আলোচনা করো। এই যে তিনটি প্রশ্ন বললাম, তার উত্তর একটাই হবে। উত্তর কিভাবে লিখবে শুরু করো। মতিনন্দী বিরচিত কোণী, কোণী কথাটা কোটেশনের মধ্যে রাখবে। উপন্যাসটির নামকরণ অন্যতম প্রধান চরিত্র কোণীর নামেই হয়েছে, দাঁড়ি। যদিও এই উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র ক্ষিতিশ ও কোণী উভয়েই উভয়ের পরিপূরক। এরপর দাঁড়ি দিয়ে প্যারাটা চেঞ্জ করো। উপন্যাসের শুরুতেই আমরা দেখতে পাই ক্ষিতিশ একজন দেওয়ালে পিঠ ঠেকে যাওয়া সাঁতার প্রশিক্ষক, কমা যে হেরেও হারে না, দাঁড়ি। দাঁড়ি দিলে গো, তার অভিধানে হেরে যাওয়া বা হাল ছাড়া শব্দবন্ধটি নেই, দাঁড়ি। যুগো জুপিটার ক্লাবে 35 বছরে তার না জুটেছে যোগ্য সম্মান, না জুটেছে যোগ্য শিষ্য, দাঁড়ি। অবশেষে সে ঘুরে দাঁড়িয়েছে কোণীর প্রতিভাকে সম্বল করে, দাঁড়ি। প্যারা চেঞ্জ। অপরদিকে কোণীকে দেখা যায় একজন সাধারণ মেয়ে হিসাবে, যার কোনো উচ্চ আকাঙ্ক্ষা নেই, দাঁড়ি। জন্মগতভাবে সে একগুঁয়ে ও অহংকারী, এমনকি তার প্রতিশোধ স্পৃহা দেখে সাধারণ মানুষের চোখে দোষ বলে মনে হলেও ক্ষিতিশের জহুরির চোখে তার ভিতরে লুকিয়ে থাকা চ্যাম্পিয়নকে দেখেছিল, দাঁড়ি। একদিকে যেমন দেখা যায় কোণীর উত্থান, তেমনি অন্যদিকে শুরু হয় ক্ষিতিশের হৃদয় সম্মান পুনরুদ্ধারের প্রক্রিয়া, দাঁড়ি। আলোচ্য উপন্যাসে ক্ষিতিশের ঘরের দেওয়ালে টাঙানো অর্জুন ও তার সারথি কৃষ্ণের ছবির অন্তর্নিহিত অর্থ ধীরে ধীরে পাঠকের চোখে পড়তে থাকে, দাঁড়ি। উভয়েই উভয়ের উত্থানকে পরিপূর্ণতা দান করে। এই যে উত্তরটা বললাম, এই উত্তরটা তোমরা তৈরি করে রেখো। এর পরের ক্লাসে আমরা বছর মাধ্যমিকের গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করব। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।